কমব্যাক টাইমস। বিরাশি সাল থেকে মেয়েদের সঙ্গে আমার পরিচয় এই এই টিটু। হ্যাঁ, তারপরে তো টানা আমৃত্যু পর্যন্তই আমার সঙ্গে ভালো সম্পর্ক। আর মানুষটাকে মানে শুধু কমিউনিস্ট পার্টির একজন নেতা হিসেবে নয়, খানিকটা নিজের দাদার মতনই মনে করতাম। আর ভুল ত্রুটি পার্টির কথায় ত্রুটি বিচ্যুতি হচ্ছে সব কিছু আলোচনা বিনাটা খুব আন্তরিকভাবেই করত। আর আমাদের এখানে কালীপুরে যারা দীর্ঘদিনের সব কর্মী টর্মী তাদেরকেও খুব স্নেহ করত নিজের ভাইয়ের মতো, মানে অন্য ধরনের একজন মানসিকতার মানুষ। সেই কারণেই আপা মা জনগণের ও দীর্ঘদিন ধরে এমএলএ ছিল, ও সবসময় পার্টি ছাড়া আর দ্বিতীয় ফ্যামিলি বলে কিছু বুঝতো না। সকালবেলা হলেই মানুষের কাজ, আর রাত্রিবেলা কখন ফিরত কোনো ঠিক নেই। এই ধরনের একজন মানুষকে আমরা হারালাম, একজন নিজের দাদার মতো, খুবই কষ্ট হয়েছে। এবং ওনার বোধহয় বিরোধী দল যারা করেছেন, বিরোধী দলের যারা নেতা কর্মী তাদের সকলের সঙ্গে একটা সদ্ভাব ছিল। রাজনৈতিক এজেন্ডার বাইরে মনোভাব উৎপন্ন মানুষ নয়, পলিটিক্যালি যারা আমাদের বিরুদ্ধে তাদেরকে শত্রু ভাববে, এনিমি ভাববে তা না। রাজনৈতিক শত্রুতা সে তো থাকবে, কিন্তু ব্যক্তি শত্রুতা বলে কিছু ছিল না একদমই। এই মুহূর্তে আপনাদের সতীর্থ হিসাবে আপনারা একদম এলাকার মানুষ হিসাবে বোধহয় আপনারা যথেষ্ট ভাবে একটা ক্ষতিপূরণ আপনাদের স্বাভাবিক কারণ স্বাভাবিক যে লোকটা পার্টি ছাড়া কিছুই বোঝে না, ফ্যামিলি কি হচ্ছে না হচ্ছে দেখে না, আর মানুষকে নিয়ে রইল এবং শেষ পর্যন্ত মানুষকে মানুষের মাঝে চলে গেল, এই মানুষটাকে আর কি বলা যায়। ঠিকই।